যেদিনই ভিডিও করতে পারবো সেদিনই বৃষ্টি নামা চাই। আজকেও কি বৃষ্টি নামাটা খুব দরকার ছিল? হ্যাঁ, একাই পেপার পরে বেরিয়েছি, এ যদি ভিজে গলে মলে চলে যায় তো মান ইজ্জত নিয়ে তো একেবারে ছিনি মিনি খেলা হয়ে যাবে। সবাই আমাকে বলছে স্যান্ডি সাহার বোন বেরিয়েছে, তাই আমি বললাম এই এই ড্রেসটার দাম কত জানিস? এটা 1 লাখ টাকার ড্রেস। উর্ফি জাভেদের ডিজাইনারকে দিয়ে আমি 1 লক্ষ টাকা দিয়ে খরচ করে তারপরে এই ড্রেসটা বানিয়েছি। ড্রেস কেউ পারবে বানাতে? কত সুন্দর করে বানিয়েছি। তোমরা সব হাসছিল ওখানটায়, আমায় দেখতে পাচ্ছ এখানটায়। তো গাইজ, আজকের ভিডিওটা কিন্তু মানে একেবারে পুরো বাম্পার হবে যাকে বলে, তোমরা একটু স্কিপ করবে না। তো গাইজ, এতদিন তো অনেক রকম সাপ, ব্যাঙ, হাতি, মশা, মাছি, তান্ত্রিক, অনেক রকম অনেক কিছু, পাগল, গরু, ছাগল সব সাথে বেরিয়েছি, তাই ভাবলাম একটু অন্য রকম কিছু ট্রাই করি। তাই তোমরা দেখতেই পাচ্ছ, ওরে বাবা, কাকি একেবারে হাতে কি একটা ছিল, খাওয়া বন্ধ করে দিয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে, খুব স্বাভাবিক ব্যাপার। আর এইখানে আমি আমার বলুকে একটু আদর করে দিলাম, করে নিয়ে আমি এবার বেরিয়ে পড়লাম আজকে যাত্রা, আজকে যুদ্ধে। তো যুদ্ধই বলতে পারো, কারণ যা রোজ রোজ কালকালি করি এটা আমার কাছে একটা যুদ্ধই বটে।
যে যাচ্ছে অটো রিকশা ভ্যানে সবাই তাকাচ্ছে, ওই দেখো রে বাবা গো বাবা, উপর থেকে কাকিমাও ছাদ থেকে কত দূর থেকে আমায় দেখার জন্য বেরিয়ে এসেছে। আর কি বলবো, মানে সত্যি আমায় একেবারে অসাধারণ, ফ্যান্টাস্টিক, সুপার লাগছিল, একেবারে পুরো বারবি ডল লাগছিল। তোমরা হয়তো সামনে থেকে যারা দেখলে না তারা মিস করে গেলে, যারা দেখেছে তারা অনেক জন্ম পূর্ণ করেছে, তারপরে তারা দেখতে পেরেছে, মানে এত সুন্দর লাগছিল, আমি নিজেই নিজেকে থেকে একেবারে ক্রাশ খেয়ে যাচ্ছিলাম, কি বলবো আর কি। তো পাবলিক তো খাবেই, যে দেখছে সেই একবার মানে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার মতো। তো তোমরা জানো ভাই, যেটা সবাই করে আমি সেটা করি না, আমি অন্যরকম কিছু ট্রাই করি। তো সেই জন্যই এতদিন অনেক রকম পাবলিক রিয়াকশন করেছি, তাই এই কন্টেন্টটা মাথায় আসলে ভাবলাম এটাই করি। আর লোকজনের রিয়াকশন তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কি হচ্ছে, আগে আরো ধামাকা আছে, চলো দেখতে থাকো। কাজে কাজে জবাব দেব, হিংসেতে জুলবি, সুলভে নেওয়ার জন্যে আমার আমার গায়ে ঢলবি। যার জন্য মানুষ সবাই দেখে হাসছিল আর হচ্ছে বলছিল বেশ সুন্দর লাগছে, মানে আশেপাশ থেকে কমেন্ট আসছিল সবাই তো পুতুল পুতুল লাগছে, কিরে একটা পেপার দিয়ে যায়, এরকম ভাবে ইয়াকি মারছিল সব। একই তো পেপার পরে বেরিয়েছি, মানে আগুনের থেকে আর বৃষ্টির থেকে দূরে থাকতে হবে, এর মধ্যে নেমে গেছে ঝাপা বৃষ্টি, মানে আমার অবস্থাটা চিন্তা করতে হচ্ছে। যেদিনই ভিডিও করতে পারবো সেদিনই বৃষ্টি নামা চাই, আজকেও কি বৃষ্টি নামাটা খুব দরকার ছিল? হ্যাঁ, একই পেপার পরে বেরিয়েছি, এ যদি ভিজে গোলে মোলে চলে যায় তো মান ইজ্জত নিয়ে তো একেবারে ছিনিমিনি খেলা হয়ে যাবে। সেই জন্যই আমি ভেতরে সেফটির জন্য বুদ্ধিমানের মতন ড্রেস পরা আছি। আর এবার স্টেশনের ধামাকা রিয়াকশন দেখতে থাকো, দাদুর রিয়াকশন তো দেখলে তোমরা কিভাবে তাকাচ্ছে, ওই দেখো ডেকে ডেকে লোক ডেকে ডেকে নিয়ে আমাকে দেখাচ্ছে, এবার দেখতে থাকো রিয়াকশন। একবার মাঠে নেমে দেখো করতে পারো কিনা, তারপরে বুঝবে কত ধানে কত চাল। এসব পাবলিক রিয়াকশন করা মানে দেখতে তোমাদের অনেক সহজ লাগে, এরকম ভাবে পাবলিক প্লেসে বেরোনো চারটিখানি কথা বলো তো বন্ধুরা, মানে কতটা সাহস থাকলেই তারপরে করা যায়। এই যে কিছু মানুষ ভুলভাল কমেন্ট করে তাদেরকে বলছি পারলে করে দেখাও। এই যে কিছু মানুষ আমায় কমেন্ট করেছে অনেক যে উর্ফি টু, আমি তো বলছি যে হ্যাঁ আমি এই ড্রেসটা উর্ফি ডিজাইনারকে দিয়েই বানিয়েছি, মানে 100,000 টাকার ড্রেস এটা গাইজ। এই ড্রেস পরে বেরোনো কিন্তু চারটিখানি কথা না, বুকের পাটায় দম থাকা চাই, চলো দেখতে থাকো।
লোকজন পুরোই অবাক যাকে বলে, আর আমি একেবারে নির্লজ্জ মতন ভিডিওটা করলাম, মানে দেখা হচ্ছে সকলের সাথে নেক্সট ভিডিওতে, সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে, বাই।